আচ্ছা আব্বু, তুমি তো গান লিখেছো, চলচ্চিত্র প্রযোজনা করেছো, পরিচালনা করেছো, কাহিনী লিখেছো, অনেক কিছু করেছো, মানে অলরাউন্ডার বলতে। তো তোমার একটা ছেলে একটা মেয়ে, আমি এবং আমার ভাই উপল, তোমার কি কখনো মনে হয়েছে যে না, আমার ছেলে মেয়েরাও এদিকেই যাওয়া উচিত? এটা মনে হওয়ার কোনো কথা না। সংস্কৃতি এমন একটা জিনিস যা হৃদয়ের মধ্যে গ্রথিত হয়, এবং পরিবারের মধ্যে যদি সাংস্কৃতিক পরিবেশ থাকে, সন্তানেরা সেগুলি পাই। আর তোমাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য এই কারণে ছিল যে তোমার মা একটা ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন স্পোর্টস গার্ল ছিল, তারপরে বিবিসিতে টেলিভিশনের মধ্যে মহিলাদের অনুষ্ঠানও করতো, রেগুলার ম্যাগাজিনে অনুষ্ঠান করতো, চারটা জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপনা করতো। তো তার ভেতরে, আমার ভেতরে এবং আমাদের সবার ভেতরে সংস্কৃতি মানা একটা চিন্তা সবারই ছিল। তোমার কি মনে আছে যে যখন আমি চলচ্চিত্র নির্মাণ করা শুরু করলাম, তখন তার পোস্টার ব্যানার যেগুলি আছে এগুলি ছোট ছোট করে তোমরা কেটে, বিশেষ করে তোমার ভাই দালানের উপরে নিয়ে এগুলি টাঙিয়ে রাখতো। সকালবেলা যখন দেখতো যেটা পড়ে গেছে বলতো, আব্বু এটা ফ্লপ, এটা হবে না, আবার যেটা টিকে থাকতো বলতো এটা হিট। তুমিও ঠিক তাই করতে। হ্যাঁ, যেমন ছোটবেলা থেকেই কিন্তু আব্বু একটা সিনেমার পোকা আমার এবং ভাইয়ার দুজনের মাথার মধ্যে কাজ করতো। তুমি বললে যে আমাদের খেলাধুলাটাও ছিল অন্যান্য বাচ্চাদের চাইতে একটু ডিফারেন্ট। বাচ্চারা যেমন কানামাছি, ভোবো, বরফ পানি এগুলো খেলে, আর আমি আর ভাইয়া খেলতাম ওই যে পেপার পত্রিকায় মানে সিনেমার অ্যাডগুলো আসতো, আমরা ওগুলো কেটে কেটে গ্রিলে আঠা দিয়ে লাগিয়ে রিলিজ করতাম, মানে খেলাটাও একটু ডিফারেন্ট ছিল। তো ছোটবেলা থেকে একটা সিনেমার পোকা আমার মাথায় থাকা সত্ত্বেও আমি কিন্তু সিনেমার দিকে যাইনি, অটোমেটিক গানের দিকে আমার মনোনিবেশটা আমি করেছি। তো ছোটবেলায় তোমাদের কাছ থেকে শুনেছি আমি নাকি গুনগুন করে গান গাইতাম 8 বছর বয়সে, এতটুকু আমার মনে আছে যে আমার জন্মদিনে তুমি আমাকে প্রথম হারমোনিয়ামটা কিনে দিয়েছিলে, আর তখন আমি সারগাম শিখতাম রুনি আন্টির কাছে, তারপর তো তুমি ওস্তাদজি রেখে দিলে। আমার এটাও মনে আছে যে আমি যখন প্রথম গান রেকর্ড করব, আমার সৌভাগ্য, আসলে মানুষ যখন সঙ্গীত জগতে আসে প্রত্যেকের টার্গেট থাকে যে ফিল্মে প্লেব্যাক করবে, এখন তুমি মিউজিকের পাশাপাশি যেহেতু ফিল্মেরও একজন, তো আমার জন্য সেই সুযোগটা খুব তাড়াতাড়ি চলে এসেছিল এবং আমার প্রথম কাজটি ছিল ফিল্মে প্লেব্যাক, সেটাও তোমারই ছবি। আচ্ছা আব্বু, তুমি তো আমাদের সত্য সাহা, সত্য কাকুর হাত ধরে চলচ্চিত্রে তুমি প্রথম গান লিখো, সুভাষ দত্ত পরিচালিত ছায়াছবি, এবং গানটা ছিল আকাশের হাতে আছে একরাশ নীল। আমি একটু 2 লাইন তোমাকে শোনাবো। আকাশের হাতে আছে একরাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে জোনাকি, তুটিনের বুকে মৃদু ছন্দ। আচ্ছা আবু, মনে আছে এই গানটা লেখার ঠিক সেই দিনকার কথা মনে আছে? অবশ্যই মনে আছে, কারণ আমাকে যখন সত্যশায়া সেখানে নিয়ে যায় সুভাষ দত্তের কাছে, সুভাষ দত্ত উচ্চতায় কম কিন্তু মেজাজে মসজিদে অনেক বড়, তো মোস মানে কোপ কোপ ছিঁড়তেন। আমাকে নিয়ে যাওয়ার পর বললো যে সত্য তুমি কাকে নিষ্ঠ, ও ভালো লিখছে ইদানিংকালে, করে আমার স্ট্যাটাসের গান কি লিখতে পারবে নাকি, তুমি জানো না। তখন উনি সুতরাং করেছেন, একটু অ্যাওয়ার্ড টাওয়ার্ড পেয়েছেন, মাথাটা অনেক গরম ছিল। তখন বললো দাদা, আপনি একজন লোককে পরীক্ষা না করে তো একেবারে বলতে পারেন না। তখন এই পরীক্ষার সুযোগটা উনি দিলেন। যখন গানটা লেখা হলো, আমি 10 মিনিট লিখে ফেলেছিলাম, সত্যসাহ সাথে সাথে সুর করলো, গানটা যখন লেখা হলো তখন সুভাষ দত্ত এখানে এসে বললেন, আরে অপূর্ব ব্যাপার তো। হ্যাঁ, তখন সত্যসাহ গর্ব সহকারে বলেছিলেন যে এই ছেলেটা সব অপূর্ব কাজই করছে।